কদিন আগে হঠাৎ একটা আননোন নাম্বার থেকে আমার কাছে ফোন আসে। এবার যেহেতু অ্যাজ আ সেক্সুয়াল হেলথ ইনফ্লুয়েন্সার অনেক দিন ধরে কাজ করছি, কিছু লোক তো জানেই আমার ফোন নাম্বার যাদেরকে আমি জানি না। তো গলাটা একটা বাচ্চা মেয়ের, বাচ্চা মেয়ে মানে অবভিয়াসলি ম্যাচিউর কেউ নয়। তো আমি তাকে জিজ্ঞাসা করলাম যে হঠাৎ ফোন করেছো, তো তিনি বললেন যে ম্যাডাম ভীষণ বিপদে পড়েই আপনাকে ফোনটা করেছি। আমার প্রথমে তো সে বলতে চাইছিল না, কিন্তু কিন্তু করছিল। তারপরে বললো যে এ মাসের পিরিয়ডটা আমি মিস করেছি। কেন? তখন বলল যে সে তার বয়ফ্রেন্ডের সঙ্গে ইন্টিমেট হয়েছিল। এবার ইন্টিমেট মানে বোঝাই যাচ্ছে যে তারা দে হ্যাড সেক্স এবং সেটা ইন্টারকোর্স পর্যন্ত। তো আমি জিজ্ঞাসা করলাম যে তাতে চিন্তার কী হলো। বলো যে না ম্যাডাম, এ মাসের পিরিয়ডটা আমি মিস করেছি। এবং আমি বুঝতেই পারলাম যে যেটা সে বলতে পারছে না সেটা হলো যে দে ডিডন্ট ইউজ কন্ডমস। আমি যখন একটু কড়া গলায় জিজ্ঞাসা করলাম যে তুমি কন্ডম ইউজ করোনি তাই তো, বললো হ্যাঁ। এরপর এমন সময় ও আমায় ফোনটা করেছে যে আমার আর কিছু করার নেই, যদি কিছু মিস আপ হয়ে যায় তাহলে কিন্তু সে মূল্যটা মেয়েটিকে দিতে হবে। এখন ব্যাপারটা কি, দু চারবার ক্রস করাতে যেহেতু মেয়েটা কি আমার জানি না এবং তার নামও আমি জানতে চাই না, কারণ এসব কাজের ক্ষেত্রে কোনো ব্যক্তিগত রিলেশনশিপের তো জায়গা নয়, আমি জাস্ট আমার সোশ্যাল যে কনসিয়াসনেস তার থেকেই কাজটা করি। আমি মেয়েটাকে একটু কড়া গলাতেই বললাম যে এর পরে যদি কখনো ইন্টিমেট হও তাহলে পরে অবশ্য করেই কিন্তু কন্ডম ইউজ করবে। এখন প্রশ্নটা হচ্ছে যে সে হয়তো দুদিন বাদে তার পিরিয়ড হয়ে যাবে, সব কিছু ঠিকঠাক হয়ে যাবে, কিন্তু তার যে টেনশনটা যতদিন পর্যন্ত না তার পিরিয়ডটা হচ্ছে ততদিন পর্যন্ত তার টেনশনটা। এবার মজার ব্যাপার হচ্ছে যে তার বয়ফ্রেন্ড হয়তো তাকে ছেড়ে চলে যায়নি, কিন্তু এই টেনশনটা তো সে ছেলেটি সেভাবে ফিল করতে পারবে না। মেয়েটা যেমন উঠতে বসতে খেতে টেনশনে আছে। অবশ্য কদিন বাদে আমি কিছু বলে দিয়েছিলাম, কয়েকটা টিপস, কদিন বাদে সে জানালো না যে না তার পিরিয়ডটা হয়েছে। এখন এখানে প্রশ্নটা হলো যে দ্যাট ইজ নট সো ইজি ফর এভরি ওয়ান। দেখুন, প্রেম খারাপ নয়। এবার যেহেতু আমাদের সোসাইটিতে মেলামেশাটা এখনও অনেকটা খোলাখুলি, তবু এখনও অনেকটা রাগঢাক আছে, তাই ছেলেমেয়েরা খুব যে কাছাকাছি আসতে পারে বা ফাঁকা জায়গা পেয়ে যায় এমন নয়, আবার পায় না এমনও নয়। ওয়েও কালচার এখন কিন্তু ভারতবর্ষে ভীষণ চলছে, আমাদের এখানে তো চলছে। সেক্ষেত্রে একটি ছেলে এবং একটি মেয়ে খুব সহজেই ইন্টিমেট হতে পারে। এবার মনে করে নিলাম যে দে আর ভেরি কনশিয়াস, দে আর মেনটেনিং এভরিথিং, তারপরেও কী হয়, যদি ধরুন তার দু চারবার সেক্সের অভিজ্ঞতা থাকে, সে সঙ্গে করে কনডম নিয়ে যায়, সে সঙ্গে করে মানে যে কোনো ইমার্জেন্সি পিল আছে, আমি কোনো কিছুর নাম বলবো না, সেগুলো তারা সঙ্গে করে নিয়ে যায়। কিন্তু সবসময় যে জেনে বুঝেই তারা ইন্টিমেট হয় বা জেনে বুঝেই দে হ্যাড ইন্টারকোর্স, জেনে বুঝেই দে হ্যাড মানে কমপ্লিট সেক্স, এমন তো নয়। এমনও তো হয় যে কোনো ছেলে মেয়ে, কিশোর কিশোরী, তারা হঠাৎ করে আবেগের বশে কাছাকাছি খেলো এলো এবং একটা চুম্বন, একটা কিস, তারপরে কিছু টাচ। এবং এক্ষেত্রে কী হয়, যেটা আমার সার্ভে বলছে বা আমার এক্সপিরিয়েন্স বলছে যে এক্ষেত্রে কী হয়, ছেলেটির দিক থেকে অ্যাপ্রোচটা থাকে বা কখনো কখনো মেয়েটিরও, কিছু হবে না, আরেকটু আরেকটু আরেকটু, এই আরেকটু করে এগোতে 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 তারা কী করে, ইন্টারকোর্স পর্যন্ত পৌঁছে যায়। এবং কেউ কেউ ইন্টারকোর্স করা পর্যন্ত না পৌঁছলেও ভ্যাজিনাল ওপেনিং পর্যন্ত কিন্তু পৌঁছয়, এবং সেখানে কারো কারো ইজাকুলেশন হয়, কারো কারো সুইমেন ওখানে আউট হয়, বা কারো কারোর ক্ষেত্রে হয়তো পুরোটাই মানে কমপ্লিট ইজাকুলেশন হয়ে গেল। এখন এই সব কিছুর ক্ষেত্রে দেখুন, যারা কমপ্লিট ইজাকুলেশন হলো তাদের ক্ষেত্রে তো একটা ভীষণ প্রেশার থাকে যে প্রেগনেন্সির চান্সেস, এখানে আমি 100% কোনোদিনই বলবো না, কিন্তু 70-80% তো অবভিয়াসলি। কিন্তু কন্ডম থাকলে পরে আপনার এই একটা সিকিউরিটি থাকে যে না 70-80% প্রেগনেন্সি আসার চান্সেস কম। এবার কিন্তু যারা এটা বলে যে
তারা ঠিক আছে চলো ইজাকুলেশনের আগে, যেটা উইথড্রল মেথড, আমার একদিন ইচ্ছে আছে যে আমি বিভিন্ন রকম মেথড সম্পর্কে আলোচনা করব, যাতে মানুষ আরেকটু জানে যে যারা উইথড্রল মেথড ইউজ করেন অর্থাৎ কি না বিফোর ইজাকুলেশন তারা উইথড্র করে নেবেন তাদের পিনাসটাকে ফ্রম ভাজাইনা। কিন্তু এখানে একটা ব্যাপার আছে জেনে রাখুন, যেটা প্রি কাম, প্রি কামেও কিন্তু 20-30% ক্ষেত্রে দেখা যায় স্পার্ম থাকে, এবং এই প্রিকামে স্পার্ম যে আপনার ফার্টিলাইজেশন ঘটাবে না এটার কোনো গ্যারান্টি নেই। আবার অনেক ক্ষেত্রে কেউ কেউ ভাজানাল ওপেনিংয়ে ইজাকুলেশন সিমেন ওখানে তারা ইয়ে করেন, আউট করেন, এবং সেটা কিন্তু প্রেগনেন্সির কারণ হতে পারে। তাই সেফ সেক্সের জন্য এবার দেখুন, আপনারা ম্যারিড, আপনারা ইউ আর অল প্রিপেয়ার্ড অর রেডি টু গেট আ চাইল্ড, আমার কোনো কিছু বলার নেই। কিন্তু যেটা এখন আপনারা যদি রেডি না থাকেন, বা আপনাদের ক্ষেত্রে বিশেষ করে কিশোর কিশোরীদের ক্ষেত্রে যেখানে অ্যাক্সিডেন্টাল ঘটনাটা ঘটে যাচ্ছে, হঠাৎ করে ঘটে যাচ্ছে, তাদের ক্ষেত্রে কী হয়, বেশিরভাগ ক্ষেত্রেই ছেলেটি সরে যায়, মেয়েটি একা পড়ে যায়, এবং তার ভীষণ রকম স্ট্রেস। ইভেন যারা যারা এরকম হঠাৎ করেই মানে ইন্টিমেট হয়ে গেল, তারপরে তারা ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল ইউজ করলো, দ্যাট ইজ নট গুড ফর ইওর হেলথ, নট এট অল। আর একটা মজার ব্যাপার কি জানি তো, পুরোটাই কিন্তু একটা মেয়েকে সাফার করতে হয়, কারণ এখানে ছেলেদের ফিজিক্যালি কিছু নেই, ছেলেদের মেন্টালি হয়তো আছে, কিন্তু একটা ছেলে কীভাবে এতটা ফিল করে যেভাবে একটা মেয়ে কষ্টটা ফিল করে, কারণ তার তো প্রতি মুহূর্তে সোসাইটিতে এই হবে ওই হবে, তার বিভিন্ন রকম স্ট্রেস। আর ছেলেটি সরে যাবে এটা ধরে নিতেই হবে, কারণ অবভিয়াসলি তারা ইম্যাচিউর, এবং সেক্ষেত্রে একটা হঠাৎ প্রেশার হলে ছেলেটি কী করে নেবে। সো বিফোর ডুইং এনিথিং লাইক দিস, বি কনশিয়াস, আর একটু জেনে নাও, বুঝে নাও, আর একান্তই যদি ইন্টিমেট হতে হয় অবভিয়াসলি উইথ আ কন্ডম প্লিজ, কোনো রিস্ক নয়, কারণ লাইফটা কিন্তু আপনার।